শ্রাবণ মাসের শেষ সপ্তাহ কিন্তু রসকুণ্ডু বাবার এখানে দেখো দারুণ কিন্তু বাঁকটা করেছে এসেছে দেখো এখানেও কিন্তু টিম। সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে রসকুণ্ডু বাবার কাছে। এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, ঠিক আছে? তো জল ঢালার যে উৎসব রসকুণ্ডুতে, ভারতেশ্বর তো এতদিন দেখালাম, এবার রসকুণ্ডুটাও দেখাই। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগে। সো গাইস দেখো, এরা কিন্তু ঘাটাল থেকে যাচ্ছে রসকুণ্ডু। এখন কিন্তু তারকেশ্বর নয় আমার ঘাটাল, ঘাটালের থেকে কিন্তু যাচ্ছি তার রসকুণ্ডু বাবার কাছে। এরা সবাই কিন্তু জল ঢালতে যাচ্ছে, ঠিক আছে? দেখো এটাই কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, ঠিক আছে? সো গাইস দেখো এখানে কিন্তু অনেকেই যাচ্ছে, ঠিক আছে? মানে এইদিকে কিন্তু তারকেশ্বরের মতন অত হয়তো ভিড় নেই, কিন্তু তা হলেও এটাও কিন্তু অনেকটাই রাস্তা। একদম ঘাটাল থেকে আমাদের রসকুণ্ডু বাবার কাছে যদি যাওয়া যায় তাহলে কিন্তু 40 কিলোমিটার রাস্তা হয়, যেটা এরা পায়ে হেঁটে যাচ্ছে। দারুণভাবে কিন্তু যাচ্ছে এরা। দেখো এখানে কিন্তু একটা বড় বাঁকও আছে, দেখলাম বেশ ভালো সাজিয়েছে রাঁকটা, ঠিক আছে? দেখো তো ঘাটালের দিকেও কিন্তু এটা বেশ ভালোই প্রচলন হয়েছে। দেখো এখানে এইভাবে কিন্তু বক্সের নাচ। এটাই কিন্তু সেই মন্দির যেখানে তোমাদেরকে গাজন দেখিয়েছিলাম, জল ছড়ার বৈশাখী গাজন হয়। দেখো কিছুটা হয়তো চিনতে পারবে, এখানে কিন্তু অনেকেই জল ঢেলে দিচ্ছে। তো চলো এবার রসকুণ্ডু বাবার উদ্দেশ্যে যাওয়া যাক। দেখো শ্রাবণ মাসের শেষ সপ্তাহ কিন্তু রসকুণ্ডু বাবার এখানে দেখো প্রচুর মন্দিরের সামনে কিন্তু ভিড় রয়েছে। তো চলো আস্তে আস্তে কিন্তু যাব বাবার মন্দিরের কাছে। দেখো গাইস কিরমভাবে সব জল ঢালতে এসেছে সবাই বাবার ভক্তিতে। দেখো প্রচুর ভিড় রয়েছে এখানে, ঠিক আছে? প্রচুর ভিড় রয়েছে। তো চলো বাবার মন্দিরের কাছে যাই, মন্দির চত্বরটা দেখি। দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, তারপর কিন্তু মেলাও বসেছে, ঠিক আছে? দেখো চারদিকটা প্রচুর কিন্তু ভিড় রয়েছে। দেখো সবাই জল ঢালতে এসেছে গাইস, প্রচুর ভিড় রয়েছে। তারকেশ্বরের মতন হয়তো অতটা নয়, কিন্তু তা হলেও কোনো অংশে কিন্তু কম যায় না গাইস। চক্রবর্তী নিরামিষ হোটেল, নিরামিষ খাবারের একমাত্র গাইস, প্রচুর ভিড় কিন্তু রয়েছে, মানে মন্দির চত্বর পুরো হাউসফুল, ঠিক আছে? ঠিক করে হাঁটা যাচ্ছে না গাইস। একটা ভালো বাঁক দেখাচ্ছি, দেখার মতন করেছে কিন্তু। দেখো দেখো দারুণ কিন্তু বাঁকটা করেছে,
তো চলো দেখি কিরম ভাবে সবাই জল ঢালছে। তো বাবা বসন্ত রায়ের এখানে দেখো কি সুন্দর, মানে থিম করেও কিন্তু যেটা ইয়েতে দেখা যায়, যেটা তারকেশ্বরে দেখা যায় সেটাও কিন্তু হয়েছে, থিমও হয়েছে। দেখো দারুণ কিন্তু থিম করে কিন্তু আনা হয়েছে, জল ঢালতে এসেছে। দেখো এখানেও কিন্তু থিম, দেখো কত থিম করে কিন্তু সবাই এসেছে, ঠিক আছে। তো দেখো সবাই কিন্তু জল ঢালতে এসেছে, সবাই কিন্তু জল ঢালছেও। এটাই শেষ সোমবার। তো ভাই তোমরা কোথা থেকে এসেছো? সেটা কোথায়? গড়বেতা। আচ্ছা গড়বেতা। তো কতজন আছো? কেমন এনজয় করছো? এইগুলো কি তোমাদের বাঁক? তো গাইস দেখো সবাই কিন্তু নিজের নিজের বাঁক নিয়ে জল ঢেলে ফেলেছে অলরেডি। তো চলো সামনেটাই যাই। এখানে কিন্তু হরগৌরীর যে মন্দির সেটা রয়েছে, ঠিক আছে। সবাই এখানে জল ঢালছে দেখো। দেখো গাইস দেখো এখানে সবাই কিন্তু জল ঢালছে। তার সঙ্গে কিন্তু ডন্ডি কাটছে, দেখার মতন কিন্তু এই দৃশ্য। তুই দেখো আর একটা টিম কিন্তু ঢুকলো। এই হচ্ছে কিন্তু বাবার মন্দির। আর দেখো কি দারুণ কিন্তু সবাই জল ঢালতেই ব্যস্ত, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো গাইস সবাই কিন্তু জল ঢালছে বাবার মন্দিরে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে কিন্তু ভিড়। দেখো এই হচ্ছে কিন্তু মন্দিরের সামনে বাবার মন্দির, কিন্তু আজকে সারাদিনই খোলা, কেননা আজকেই শেষ সোমবার, জল ঢালার শেষ দিন, ঠিক আছে, তিথি অনুযায়ী। আর সোমবারেই সবাই কিন্তু জল ঢালতে পছন্দ করে, তাই জন্য কথাটা বললাম। সো গাইস এখন কিন্তু আমি স্নান জল নেব। দেখো এই যে স্নান জল দিচ্ছে, ঠিক আছে, ঘরের জন্যে বাবার স্নান জল। বলছি এটা স্নান জল তো ঠাকুরমশাই? এটা স্নান জল তো? আমাকে এটা একটু দিয়ে দিন তো। আমাকে একটু দিয়ে দিন। দেখো আমি কিন্তু স্নান জল নিচ্ছি। আর ঠাকুরমশাই আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন। গাইস দেখলে আমি কিন্তু স্নান জল নিয়েছি বাবার, ঠিক আছে। আর দেখো এই হচ্ছে কিন্তু ঢালা হচ্ছে জল, সবাই কিন্তু জল ঢালছে। এবার কিন্তু একটু চেষ্টা করব বাবার ফুল পাওয়ার, ঠিক আছে। তো জুতোটা এখানেই থাক। তো দেখো এখানে কিন্তু মানে জাস্ট হাউসফুল কিন্তু, ঠিক আছে। তো এইখানে যে সবাই জল ঢালছে, তো চলো এখানেই কিন্তু যাই ফুলের জন্য এবার। দেখো এখানে কিন্তু সবাই মিলে সবাই। দেখো এবার কিন্তু
দেখি। দেখো সবাই কিন্তু জল ঢালছে, লেভেলে ভিড়টা রয়েছে। দেখতেই পাচ্ছ কীরকম লেভেলে ক্রেজ কিন্তু রয়েছে জল ঢালার, ঠিক আছে। সো গাইজ, এই ছিল কিন্তু বাবা রসকুণ্ডুর জলযাত্রা শ্রাবণ মাসের শেষ সোমবারে। তো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করো, সাবস্ক্রাইব করো আর একটু ভালোবাসা দেখাও। তোমাদের কাছে এইটুকুই বিনীত নিবেদন, ঠিক আছে, বিনীত অনুরোধও বলতে পারো। তো প্লিজ একটু ভিউ টিউ দাও তোমরা, তোমরা সাপোর্ট দিলে তবেই কিন্তু আমার চ্যানেলটা এগাবে। এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে জানিয়ে দু, টাটা।